গরমের কথা আর কইয়েন না, দেখেন না কথা কইতেছি কিরম ভাই, অতিষ্ঠ হয়ে গেছি, পুরো অতিষ্ঠ। এই গরমের সময় এভাবে শরবত যদি বিনামূল্যে খাওয়ানোর দরকার এবং উচিত, তাই গরমের কথা আর কইয়েন না, দেখেন না কথা কইতেছি কিরম ভাই, অতিষ্ঠ হয়ে গেছি, পুরো অতিষ্ঠ। আইসি ভাই পিরোজপুর দিয়ে ভাই ইন্টারভিউতে, হ্যাঁ ভালো হয় নাই ভাই, ইন্টারভিউ মন টন খারাপ, কিন্তু এই খাইয়া খাওয়ার পর ভাই আমার মনটা আমার অনেক ভালো হয়ে গেছে ভাই, বুঝছেন ভাই। এখন যা হোক এই বাগেরের ভিতরে এইরকমের যেন সব এরিয়া এরিয়া যেন ভাই গো মতো যেন লোক যেন হয়, এই দোয়া রাখি। এই গরমের সময় এভাবে শরবত যদি বিনামূল্যে খাওয়ানোর দরকার এবং উচিত, তাই খুবই ভালো লাগলো খায়, দোয়া করি আল্লাহর ইচ্ছা যেন যে খাওয়াচ্ছে সে সুখী থাকুক ভালো থাকুক। আমি আজকে সকালবেলা খুলনা গিয়েছিলাম একটা কাজে, এখান ওখান থেকে আসার পথে বাস স্ট্যান্ডে নামলাম, বাস স্ট্যান্ডে নেমে দেখলাম যে একটা সুন্দর একটা ব্যবস্থা করা হয়েছে, প্রতি মানে জনগণের জন্যে একদম বিনামূল্যে শরবত বিতরণ করা হচ্ছে, দেখে খুবই ভালো লাগলো। আমি আমি নিজেও খেয়েছি এবং খুবই সুস্বাদু, মানে খুবই ভালো লাগছে। এই গত তিন দিন ধরে যে প্রচণ্ড গরম হয়েছে তাতে রাস্তার পিচ পর্যন্ত গলে যাচ্ছে, তাই আমরা পানি, ঠান্ডা পানি এবং শরবত দরিদ্র মানুষের এবং তৃষ্ণার্ত মানুষের মধ্যে বিতরণ করছি, এবং যতদিন গরম থাকবে আমরা ইনশাল্লাহ এই পানি খাওয়ানোর ব্যবস্থা চালু থাকবে। দুর্ঘটনা না হয় সেই জন্য সবাই প্রচুর পরিমাণে পানি খাবো, আমরা মৌসুমি ফল খাবো, আর খোলা মাঠে কাজ করার সময় একটানা কাজ না করে ধারেভাবে আমরা বিশ্রাম নিয়ে নিয়ে কাজটা করবো, যেন একটানা আমরা রোদের মধ্যে থাকতে না হয় এবং অতিরিক্ত ঘামের কারণে যেন ডিহাইড্রেশন বা পানিশূন্যতা না।